আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। কলমপুর কেকে বয়েজ হাই স্কুল আজ তো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের বল বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। বল সম্পর্কে পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা আমি তোমাদের একটু বলি। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা এবং বল সম্পর্কে ধারণা পাই। এখন নিউটনের প্রথম সূত্রের মধ্যে বলা হয়েছে যে বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। প্রথম অংশটা নিয়ে হয়তো ঠিক আছে, কিন্তু সমালোচনা কিছুটা সমালোচনা হয় দ্বিতীয় অংশটা নিয়ে। কারণ আমরা কোনো বস্তুকেই অনন্তকাল ধরে চলতে দেখি না, কোনো না কোনো সময় বস্তুটি থেমে যায় অর্থাৎ থামতে হয়। এটা কিন্তু এখানে কিন্তু একটা কাজ করে একটা বল, এখানে ঘর্ষণ অর্থাৎ বাতাসের বাধা এবং ঘর্ষণ কাজ করে এবং বস্তুটিকে থামিয়ে দেয়। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যেহেতু জড়তা এবং বল সম্পর্কে ধারণা পেয়েছি, তাহলে আমাদের অবশ্যই প্রথমে জানতে হবে যে জড়তা কি। জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা সেটা হচ্ছে জড়তা। জড়তা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। আমি তোমাদের উদাহরণ দিয়ে বিষয়টা বলি। স্থিতি জড়তা হচ্ছে আমরা সবাই যানবাহনে চড়ি, যখন আমরা যখন বাস হঠাৎ চলতে শুরু করে তখন দেখা যায় যে আমাদের শরীরের নিচের অংশ গাড়ির সাথে লেগে থাকে এবং উপরের অংশ স্থির থাকার কারণে তখন স্থির থাকতে চায়, যার কারণে আমরা সামনের পিছনের দিকে ঝুঁকে পড়ি। এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। আর গতি জড়তা বলতে গেলে যখন আমরা গাড়ি থেকে চলন্ত গাড়ির দিকে হঠাৎ নামতে যাই, তখন দেখা যায় যে আমাদের শরীরের উপরের অংশ চলমান গাড়ির সাথে তখনও গতিশীল থাকতে চায়, কিন্তু আমরা যখন পাটা নিচের মধ্যে রাখি পাটা স্থির হয়ে যায়, কিন্তু উপর অংশ যেহেতু গাড়ির সাথে চলমান অর্থাৎ গতিশীল থাকতে চায়, যার ফলে আমরা আশ্রয় পড়ে যাই। এখন আমরা তোমাদের যেহেতু এই অধ্যায়টা মূলত নেওয়া হয়েছে বল থেকে, তাহলে আমাদের জানতে হবে যে বল কি। বল এতে মধ্যে বলা হয়েছে, তারপর আবার বলি, যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল এবং সমবেগে কোনো বস্তু গতিশীল কোনো বস্তু চলতে থাকে তাই হচ্ছে বল। বল হতে পারে দুই ধরনের, স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বল সম্পর্কে তোমাদের একটু বলি। স্পর্শ বল বোঝা যাচ্ছে যে কোনো একটা বস্তু, কোনো দুটা বস্তুর মধ্যে যেটা প্রত্যক্ষ সংঘর্ষ ঘটে অর্থাৎ প্রত্যক্ষ সংস্পর্শে যে বস্তু যে বল পাওয়া যায় সেটা মূলত স্পর্শ বল। যেমন আমি যদি আমার হাতের উপর দিয়ে ডাস্টারটি এভাবে চলমান থাকি, তাহলে হাত এবং ডাস্টার এখানে একটা প্রত্যক্ষ সংস্পর্শ আছে, অর্থাৎ এটা হচ্ছে স্পর্শ বল। আর যে বলে মূলত কোনো স্পর্শ থাকে না, বোঝা যাচ্ছে যে অস্পর্শ মানে স্পর্শ থাকবে না, অর্থাৎ যে বলে কোনো স্পর্শ থাকে না সেটা মূলত অস্পর্শ বলের উদাহরণ। অর্থাৎ ধরো পৃথিবী থেকে কোনো বস্তু যদি আমরা উপরে নিক্ষেপ করি, তাহলে এটা কিন্তু আবার ঠিক পৃথিবীতে ফিরে আসে, এখানে মূলত অস্পর্শ বল কাজ করে। মহাকর্ষ বল এর উদাহরণ, অর্থাৎ পৃথিবী এবং মহাকর্ষ যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা অস্পর্শ বলের উদাহরণ হতে পারে। এখন আরো দুই ধরনের বল যেহেতু আছে, সাম্য বল এবং অসাম্য বল, এটা আমি তোমাদের একটু বোঝাই। সাম্য বলটা একটু তোমাদের চিত্র করলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। ধরো কোনো আমি অবলম্বন থেকে একটা বস্তু ঝুলিয়ে দিলাম, এখানে যেটি উপরের দিকে একটা টান অনুভব করে এটা কিটি দ্বারা এম, এম বলে একটা বস্তু নিচের দিকে, এটা নিচের দিকে। আমরা জানি কোনো বস্তু উপর দিকে ঝুলে দিলে এটা নিচের দিকে টান অনুভব করে এবং অবলম্বনও তার কি উপর দিকে টানতে থাকে। আর এখানে যেহেতু বস্তুর ওজন ডব্লিউ সমান এম জি, এখানে কোনো একটা বস্তু আমরা নিচের দিকে ঝুলে দিয়েছি এটা উপর দিকে টানছে, আবার যেহেতু কোনো বস্তু আমরা উপর থেকে ঝুলে নিচের দিকে টানে সেটা এটা নিচের দিকে টানছে, অর্থাৎ এখানে প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়। তাহলে আমরা সাম্য বল সম্পর্কে বলতে পারি, যদি কোনো বস্তুর উপর দুই বা ততোধিক বল প্রয়োগ করা হয় তবে দুইটা বলের যোগফলের লব্ধি যদি শূন্য হয় তাহলে তাকে বলা হয় সাম্য বল। আমি আবার বলছি, যদি কোনো বস্তুর উপর দুই বা ততোধিক বল প্রয়োগ করা হয় এবং তাদের লব্ধি যদি শূন্য হয় তবে তাকে বলা হয় সাম্য বল। এবার অসাম্য বলটা তোমরা একটু দেখো, এম্বরের একটা বস্তু
এখন এটা যদি আমরা সোজা অবলম্বন থেকে না ঝুলে একটু আড়াআড়ি ভাবে রাখি, দেখো কি হয়। তাহলে এটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু সোজাসুজি উপর দিকে, এটা যদি সোজাসুজি হতো তাহলে এটা উপর দিকে টানতো এবং নিচের দিকে টানতো, যার ফলে প্লাস মাইনাসের কাটাকাটি হয়ে যেত। এটা যখন আড়াভাবে রাখা হয়েছে তাহলে এটা শুধুমাত্র নিচের দিকে টানছে, উপর দিকে টানার কোনো হয় নাই। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি সাম্যবলটা সম্পূর্ণ অসাম্য বলের বিপরীত। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমরা দুই বা ততোধিক বল প্রয়োগ করি এবং তাদের লব্ধি যদি শূন্য না হয় তবে তাকে বলা হয় অসাম্য বল। এবার আমি তোমাদের মৌলিক বল সম্পর্কে বলি। পৃথিবীতে বিভিন্ন ধরনের বল আছে, বল বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে আছে মৌলিক বল। মৌলিক বল হচ্ছে চার প্রকার, এগুলো হচ্ছে মহাকর্ষ বল, তাড়িতচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল বল। এর মধ্যে সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এখানে আছে আমাদের পরবর্তী টপিক ভর বেগ। আমরা জানি ভর এবং ব্যাগের গুণফলকে বলা হয় ভর বেগ। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা বলি। ধরো একটা বড় ট্রাক এবং একটা সাইকেল একটা ছোট গাড়িকে ধাক্কা দিল। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে কোনটা বেশি ছোট গাড়িটাকে আঘাত করবে, নিশ্চয়ই তোমরা বলবে যে ট্রাকটি, কারণ ট্রাকটির ভর বেশি। যে বস্তুর ভর বেশি তার ভর বেগ বেশি, তাহলে ট্রাকটি ছোট গাড়িটির বেশি ক্ষতি করতে পারবে। এক্ষেত্রে আমরা যদি বলি, আমরা জানি ভর বেগ সমান হচ্ছে P = mv, অর্থাৎ ভর এবং ব্যাগের গুণফলকে বলা হয় ভর বেগ। অর্থাৎ ভর এবং ব্যাগের গুণফলকে বলা হয় ভর বেগ। এর একক হচ্ছে kg মিটার পার সেকেন্ড এবং এর মাত্রা হচ্ছে m/10^1। এখন ভর বেগের সাথে আরেকটি বিষয় জড়িয়ে আছে, সেটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এটা আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে বলি বিষয়টা। ধরো কোনো বস্তু, ধরো দুটি বস্তু m1 এবং m2 বলে দুটো বস্তু u1 এবং u2 আবেগে বিপরীত দিকে দুটো আসছে, কোন এক সময় এদের মধ্যে সংঘর্ষ হবে। সংঘর্ষ হওয়ার ফলে ওদের ব্যাগ দুটি পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যেখানে u1 ছিল আদিবেগ সেখানে হবে b1, যেখানে u2 ছিল আদিবেগ সেখানে হবে b2। এখানে এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা সংঘর্ষের সময় এবং এটা সংঘর্ষের পরে। তাহলে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল মূলত কাজ করে। যদি আমি এইভাবে লিখি তোমাদের বোঝাই, যদি আমি বলি ক্রিয়া প্রতিক্রিয়া বল যেহেতু, তাহলে F1 = -F2। আমরা জানি F1 = ma এবং F2 = ma। তাহলে এখানে আমরা আবারও জানি যে A = b - u/t এবং B2 - u2/t। যেহেতু তোমরা এখানে লিখতে পারো সাইড নোট যে A = v - u/t। এক্ষেত্রে দেখো আমরা যদি টি কাটাকাটিতে যেহেতু দুই পাশে টি আছে, তাহলে আমরা লিখতে পারি গুণ করে m1 b1 - m1 u1 = -m2 b2 - m2 u2। এক্ষেত্রে আমরা এপাশে লিখে দিই, দেখো তাহলে আমরা m1 b1 এর সাথে যদি আমরা m2 b2 নিয়ে আসি, তাহলে m1 b1 + m2 b2 = এবং m1 u1 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হবে m1 u1 + m2 u2। এটাই শক্তির সংরক্ষণশীলতার নীতি। এখন প্রশ্ন হলো, সবসময় সংঘর্ষ হলো যে বস্তু দুইটা দুই দিকে চলে যাবে সেরকম না। অনেক সময় এরকম হতে পারে, আমরা জানি সাধারণত বস্তু ভিতরে সংঘর্ষ হয় দুইটা দুই দিকে সরে যায়, কিন্তু এরকম হতে পারে যে সংঘর্ষের পরে বস্তুটি হয়তো এদিকে বাম দিকে অথবা ডান দিকে আসতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বল বেগ এবং শক্তি সংরক্ষণশীলতা এরকম। এখন আমি তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে একটু আলোচনা করবো। আমি তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটা একটু বলি।
বস্তুর বল বেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যে দিকে বল প্রয়োগ করা হয় বল বেগের পরিবর্তন সেদিকে ঘটবে। আমি আবার বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। বস্তুর বল বেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে প্রয়োগ করবে বল বেগের পরিবর্তন সেদিকে ঘটবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি, মানে দ্বিতীয় সূত্রটা একটু প্রতিপাদন করার চেষ্টা করি। ধরো অ্যাম্বরের কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে বি বেগ প্রাপ্ত হলো, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ধরো আদি বল বেগ আমরা এখানে লিখতে পারি, আদি বল বেগ হবে কি, আদি বেগ যেহেতু আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আদি বল বেগটি হবে এম ইউ, আর শেষ বল বেগ হবে কি দেখো, শেষ বল বেগ এম বি। এখন যেহেতু এই ঘটনাটি টি সময়ে ঘটে তাহলে আমাদের লিখতে হবে টি সময়ে বল বেগের পরিবর্তন, টি সময়ে বল বেগের পরিবর্তনটা হবে তোমরা সবাই একটু খেয়াল করো এবং খাতায় লেখার চেষ্টা করো, টি সময়ে বল বেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। যদি এটা আমরা একক সময়ে নেই বল বেগের পরিবর্তন তাহলে হবে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখান থেকে আমরা যদি তোমরা নিশ্চয় চিত্রটা আসছে, আমি চিত্রটা এখন মুছে ফেলি। দেখো এম যদি কমন নেই তাহলে এখানে বি মাইনাস ইউ বাই টি, সাইড নোট লিখতে পারো, আমরা জানি তো এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। এখন যেহেতু বস্তুটিতে বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ করা হয়নি তাহলে আমরা লিখতে পারি সমীকরণ আকার, যদি লিখি তাহলে এম এ সমানুপাতিক এফ। এখন যেহেতু এটা আমরা যদি সমীকরণ ডাইরেক্ট যদি আমরা এইভাবে সমানুপাতিক না লিখে সমীকরণ লিখে তাহলে আমরা এইভাবে লিখবো এম এ ইকুয়াল হচ্ছে কে এফ। এখন যদি আমরা এখানে এম এক যদি এর মানটা আমরা ধরি, অর্থাৎ যদি এম সমান ওয়ান তখন এ সমান ওয়ান নেই, এবং যদি বল এফ সমান যদি এক নিউটন নেই তাহলে আমরা কী পাবো? দেখো তাহলে এটার মধ্যে মান বসালে হবে, দুই পাশে যদি ওয়ান হয় ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল কে ইন্টু ওয়ান সমান কে ইজ ইকুয়াল ওয়ান। এখন এটাকে যদি আমরা এক নং সমীকরণ ধরি তাহলে কে এর মধ্যে এখানে বসাও, তাহলে দেখো আমরা লিখতে পারি এম এ সমান এফ, অর্থাৎ এফ সমান এম এ। এটাকে তুমি নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিপাদন এভাবে করতে হবে তোমাদের। আজকে পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আমাকে প্রয়োজনে নক করবে। পরবর্তীতে ক্লাসে হয়তো তোমাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধান থেকো। ধন্যবাদ সবাইকে।